অভিষেকের সঙ্গে বিয়ের আগে বারাণসীতে আরও একটি বিয়ে হয়েছিল ঐশ্বরিয়ার। তারপর অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে হাই প্রোফাইল বিয়েতে সংবাদ মাধ্যম উকি পর্যন্ত দিতে পারেনি। বিয়ের আগে কয়েক মাস থেকে পরের কয়েক মাস বিয়ে ঘিরে জল্পনাও ছিল অনেক বেশি। বিয়ের এক বছর পর একটি সাক্ষাৎকারে এ নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া। জানিয়েছিলেন বিদেশে গিয়েও এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে। এরকম গুজব যে রটতে পারে তার কি কোনো ধারণাই ছিল না। জবাবে ঐশ্বরিয়া বলেছিলেন কিছুটা প্রত্যাশিত ছিল, কিন্তু তা বলে এতটা নয়। এরপরেই বিয়ের প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেছিলেন ওই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হয়েছিল, আমার মনে হয় এতটা করার কোনো প্রয়োজন ছিল না। ওই একটা গুজবের জন্য যত কাগজ ও কালি খরচ হয়েছে, টিভি শোয়ে যত বিতর্ক হয়েছিল, তার কোনো প্রয়োজন ছিল না। পরিবার হিসেবে আমরা খুবই নিবিড়। আমাদের পরিবারের প্রত্যেক সদস্যই দিন রাত লোকসমক্ষে থাকি, তারপরেও এই ঘটনা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে মুখ খুলিনি।